নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং বরাকে। আপনাদের সবাইকে স্বাগত, আমি প্রগতি। প্রত্যেকটি সংবাদপত্রে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে শিরোনাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই গুড মর্নিং বরাকের মাধ্যমে আজকে দেখে নিন আজকের সংবাদপত্রগুলির শিরোনাম কি। চোখ রাখুন পর্দায় এবং সঙ্গে থাকুন। প্রথমে আমি হাতে তুলে নিচ্ছি যুগসংঘ। শনিবার 26 আগস্ট 2023 এশিয়ান গেমসে ভারতীয় সেপাক টাকরো দলে লক্ষ্মীপুরে প্রিয়া। জেলা স্তরে প্রশাসনের বিস্তার, 81 উপজেলা গঠন, 24 মহকুমা বিলুপ্ত। উপজেলার দায়িত্বে অতিরিক্ত জেলা শাসক, শিক্ষা স্বাস্থ্য সহ সব সরকারি বিভাগের কার্যালয়। বিলুপ্ত 4 জেলায় পুনর্গঠিত কথা রাখলেন মুখ্যমন্ত্রী। বজালি, তামুলপুর, হোজাই, বিশ্বনাথ, ফের জেলা। শিলং রোডে লক্ষ্মীছড়ায় ফের বিঘ্নিত যান চলাচল। গ্রিস সফরে মোদির মুখে দ্বিপাক্ষিক সম্পর্কের জয়গান, 40 বছর পর অ্যাথেন্সে ভারতীয় প্রধানমন্ত্রী। আজ ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। প্রাথমিকে শিক্ষক নিয়োগে ট্যাটের নম্বরই মুখ্য, 85% ভ্যালু। স্বচ্ছতায় মোদি স্বচ্ছ জেলা পুরস্কার। গুয়াহাটিতে বসবে সিসিটিভি। কেন্দ্রীয় বিধবা পেনশন বেড়ে 1250 টাকা। করিমগঞ্জে 3 উপজেলা গঠনে খুশি বিজেপি নেতাকর্মীরা। এমবিবিএস এ ভর্তিতে এনআরআই কোটা স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। কুড়ি বছরে মন্ত্রিসভায় 264 বৈঠক, 2.5 বছরে 100 পার। গৃহীত 1238 সিদ্ধান্ত, রূপায়িত 1217। 5 জেলায় পৃথক প্রশাসনের দাবি 10 কুকি জো বিধায়কের। গ্রেফতার ট্রাম্প, 20 মিনিটের জেলবন্দি, পরে জামিনে মুক্ত। গণতন্ত্রে আস্থাশীল বলেই জামিন নিয়েছি, বলছেন অতীন দাস। গান্ধী ইস্যুতে নিজ বক্তব্যে অনড়। চিকিৎসা ও সুস্বাস্থ্য, আয়ুষের গুরুত্ব ক্রমে বাড়ছে, বলছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের ইন্ডিয়া নয়, মোদীতেই আস্থা দেশবাসীর, ইঙ্গিত জনমত সমীক্ষায়। সূর্য অভিযানে সেপ্টেম্বরে মিশন আদিত্য ইসরো। রাখছি এখন যুগসংঘ, দেখে নিচ্ছি সাময়িক প্রসঙ্গ। ফের জেলার মর্যাদায় হোজাই, বিশ্বনাথ, তামুলপুর, বজালি। নয়া নজির 20 বছরে মন্ত্রিসভার বৈঠক, 264, গত 2 বছরে 100। মেডিকেলে অনাবাসী ভারতীয়দের জন্য আসন সংরক্ষণে সুপ্রিম স্থগিতাদেশ। 1 জানুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর, দায়িত্বে এডিসি। 24 মহকুমার বিলুপ্তি, 81 উপজেলা রাজ্যে। বরাকে উপজেলা, কাছাড়, লক্ষ্মীপুর, উধারবন্দ, সোনাই, কাটিগড়া, বরখলা, ধলাই, শিলচর সদর উপজেলা। করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, পাথারকান্দি, রামকৃষ্ণনগর, উত্তর করিমগঞ্জ সদর উপজেলা। হাইলাকান্দি, আলকাপুর, কাটলিচড়া, হাইলাকান্দি সদর উপজেলা। গান্ধী বিরোধী মন্তব্যের জের হাইলাকান্দিতে গ্রেপ্তার অতীন দাস, জামিনে মুক্ত। গ্রেপ্তারিতে সন্তোষ, শীঘ্র চার্জশিট পেশের দাবি কংগ্রেসের। ভারত গ্রিস সম্পর্কে ভীত বহু প্রাচীন, বলছেন মোদি। শিক্ষক নিযুক্তিতে নয়া নিয়ম, গুরুত্ব পাবে টেটের নম্বর। স্বচ্ছতায় শ্রেষ্ঠ জেলা পাবে মোদি পুরস্কার। মণিপুরে হিংসা মামলার শুনানি হবে অসমে, সুপ্রিম নির্দেশ। চন্দ্রপৃষ্ঠে হারছে প্রজ্ঞান, বিক্রমের কড়া নজরদারিতে কাজ শুরু। জয়ন্ত মল্লবড়ুয়াকে, রাজেনকে সোজা প্রশ্ন শাহের। ভারতীয় দণ্ড সংহিতা নিয়ে আলোচনা শুরু। এনআইটিতে উত্তর পূর্ব Y20 সম্মেলন, রাজদ্বীপের বিলম্বে রেগে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী। রাখছি সাময়িক প্রসঙ্গ, এবার দেখে নিচ্ছি প্রান্তজ্যোতি কি বলছে। গ্রিস প্রেসিডেন্টের গ্র্যান্ড ক্রস অব দ্য ওয়ার্ডার অব অনার নমকে। রাজ্যে অবিলম্বে 24 সদর, 81 উপজেলা, বলছেন হিমন্ত। প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে টেট উত্তীর্ণের মার্কশিটের উপর গুরুত্ব, সিদ্ধান্ত ক্যাবিনেটে। হাইলাইটস, জাতীয় বিধবা পেনশন 300 থেকে 1250 টাকায় বৃদ্ধি। হোজাই, তামুলপুর, বজালি, বিশ্বনাথ জেলা পুনর্গঠন। স্বচ্ছতায় শ্রেষ্ঠ জেলাকে 100 কোটি টাকা পুরস্কারের সিদ্ধান্ত।
রোলস অফ এক্সিকিউটিভ পরিবর্তন, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি স্থাপনে গুয়াহাটিতে সিসিটিভি স্থাপন, সঙ্গীতের মহারণ আয়োজনের সিদ্ধান্ত। ফৌজদারি আইন বদলাতে অহেতুক তাড়াহুড়া কেন্দ্রে ক্ষোভ বিরোধীদের। প্রজ্ঞানের চাঁদে অবতরণের ঐতিহাসিক ভিডিও পাঠালো বিক্রম। প্রতি বছর 20 থেকে 30 হাজার নিয়োগ হবে রাজ্যে, বলছেন মুখ্যমন্ত্রী। মণিপুরের সিবিআই মামলাগুলোর শুনানি হবে গুয়াহাটি হাইকোর্টে, সুপ্রিম সিদ্ধান্ত। প্রথম দিনেই মুখ থুপড়ে পড়ল Y20 কনক্লেভ। টানা 8 ঘন্টা না খেয়ে হেনস্থার শিকার পড়ুয়ারা। একজন কেন্দ্রীয় মন্ত্রী সংসদের জন্য অপেক্ষা করে না, রাজদীপের উপর ক্ষুব্ধ হয়ে এনআইটি ছাড়লেন ডাক্তার রাজকুমার। নকল কলঙ্কিত শিক্ষকের সমর্থনে নেনামিয়ার কতিপয় ছাত্রের আন্দোলন, স্তম্ভিত শিক্ষামহল। বাসকান্দি নয়া কাশন্দি 4। প্রান্তজ্যোতি এখানে শেষ হলো, এবার হাতে তুলে নিচ্ছি গতি। মহকুমার বিলুপ্তি, নয়া 81টি উপজেলা গঠন, জেলার মর্যাদা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতি পূরণ হিমন্তের। মণিপুর হিংসার সিবিআই মামলাগুলো গুয়াহাটি হাইকোর্টে। সেপ্টেম্বরে আরো 22,000 সরকারি নিয়োগের বিজ্ঞাপন, বিধবা পেনশন বেড়ে 1,250 টাকা। রাজ্যের মেডিকেলের এনআরআই সংরক্ষণ আপাতত স্থগিতাদেশ। এখন অবধি 98% ক্যাবিনেট সিদ্ধান্ত রূপায়িত। প্রাথমিক শিক্ষক নিয়োগে টেটকে বেশি গুরুত্ব। মোদীকে গ্রীষ্মের সর্বোচ্চ সম্মান, গ্র্যান্ড ক্রস অফ দ্য ওয়ার্ডার অফ অনার। অবশেষে সাহস সঙ্গে দেখা গোহায়। আয়ুষের বিকাশে উত্তর পূর্ব যথেষ্ট অবদান রাখবে, বলছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে আসছেন না পুতিন। গান্ধীকে নিয়ে মন্তব্য, হাইলাকান্দি থানায় উপস্থিত প্রবীণ সাংবাদিক অতীন দাস, জামিনে মুক্তি। ধর্ষণ খুনের মামলায় দেশের প্রথম তিনটি রাজ্য বিজেপি শাসিত, বলছেন গেহলট। রাখছি গতি, এবার তুলে নিচ্ছে হাতে বার্তালিপি। 2 বছর 4 মাসে 100 ক্যাবিনেট, রেকর্ড হিমন্ত বিশ্ব সরকারের। স্বচ্ছ জেলা পুরস্কার ঘোষণা, মুখ্যমন্ত্রীর মিলবে 100 কোটি। সুপ্রিম নির্দেশে মণিপুরের সিবিআই মামলা গুয়াহাটিতে। নির্যাতিতারা ভার্চুয়ালি হাজির থাকতে পারবেন শুনানিতে। 24 মহকুমা বেলো, গঠিত 81টি উপজেলা। বজালি, বিশ্বনাথ, হোজাই, তামুলপুর, ফের জেলা 2024-এর 1 জানুয়ারি থেকে কার্যকর উপজেলা। শিক্ষক নিয়োগে টেটের নম্বরই গুরুত্ব, সিদ্ধান্ত ক্যাবিনেটের। আগামী মাসে 22,000 চাকরির বিজ্ঞাপন। 6 দিন পর শাহী দর্শন, স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষোভে কথা জানালেন রাজেন। MBBS এ প্রবাসী কোটা স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। গ্রেপ্তার পরে PR বন্ডে মুক্ত অতীন দাস। অনুষ্ঠানে বিলম্ব, রেগে কাই রাজকুমার। বিশৃঙ্খলার মধ্যেই যুব কনক্লেভ, 3.5 ঘন্টা NIT-র মঞ্চে ফিরলেন বিদেশ রাজ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিলম্ব, রেগে কাই রাজকুমার। বিশৃঙ্খলার মধ্যেই যুব কনক্লেভ, 3.5 ঘন্টা পর NIT-র মঞ্চে ফিরলেন বিদেশ রাজ্যমন্ত্রী। ডিলিমিটেশন কোপের দুঃখে প্রলেপ 3 উপজেলা। কৃষ্ণেন্দু বিজয়ের সঙ্গে হিমন্ত স্তুতি সিদ্দিকের, গুরুত্বে নারাজ কমলাক্ষ। রাখছি বার্তালিপি, এখন হাতে তুলে নিচ্ছি নববার্তা প্রসঙ্গ। রাজ্যবাসীর কল্যাণে নিয়োজিত রাজ্য সরকার, বলছেন হিমন্ত বিশ্ব। সুস্বাস্থ্যের ক্ষেত্রে আয়ুষের গুরুত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, বলছেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটিতে আয়ুষ পর্যালোচনা। 1 লিটারের কম পরিমাণ জলের বোতলে নিষেধাজ্ঞা জারি। মোদীকে গ্রীষ্মের গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার সম্মান। করিমগঞ্জে 3টি উপজেলা উল্লসিত গেরুয়া ব্রিগেড। মুখ্যমন্ত্রীকে অভিনন্দন সুব্রত, কৃষ্ণেন্দু ও বিজয়ের। সুপ্রিম কোর্টের অনুমতিতে মণিপুর নিয়ে সিবিআই মামলা সরছে অসমে, শুনানি ভিডিও কনফারেন্সে। ট্রাম্প ফের গ্রেপ্তার, মুচলেকায় মুক্তি। শিলচর নাহার লগুন আগরতলা গুয়াহাটি বাড়তি ট্রেন। ভারত গ্রিস সম্পর্কের ভিত প্রাচীন ও শক্তিশালী, বলছেন প্রধানমন্ত্রী। অমিত শাহ সঙ্গে দেখা করে ক্ষোভের কথা জানালেন রাজেন গোহাই। মুক্তি পেয়ে ওকালতি করছেন বিলকিসের ধর্ষক, বিস্মিত সুপ্রিম কোর্ট।
এনডিএ না ইন্ডিয়া এখনই নির্বাচন হলে জিতবে গেরুয়া ব্রিগেড। গণহত্যা দিবসে রোহিঙ্গারা স্বদেশে ফেরার আকুতি, গান্ধী নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার অতীন দাস পরে মুক্তি, অতীন মামলা দ্রুত বিচার চায় শিলচর কংগ্রেস। রাখছি নববার্তা প্রসঙ্গ। এতক্ষণ গুড মর্নিং বরাকের মাধ্যমে আপনারা দেখলেন সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার শিরোনাম। গুড মর্নিং বরাক আজকে এই পর্যন্তই, নমস্কার।